নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা, শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত শিক্ষণীয়ভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারব। একবার স্বামী ধীরানন্দের সুপারিশে দুজন দীক্ষার্থী জয়রামবাটি দীক্ষা নিতে এলে মা প্রথমে তাদের দীক্ষা দিতে অস্বীকৃতা হন। পরে তাদের সঙ্গে আগত মায়ের স্নেহ এবং কৃপাপ্রাপ্ত ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী মাকে বারবার অনুরোধ করায় মা বলছেন, কিন্তু এদের দেহ যে বড় অশুদ্ধ, আচ্ছা এদের বলো এখানে ত্রিরাত্রি বাস করতে, ত্রিরাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে, এটা শিবপুরী কি না? বলার সঙ্গে সঙ্গে চারিদিকে আঙুল ঘুরিয়ে দেখিয়ে দিলেন। বাগদার শশীভূষণ মুখোপাধ্যায় মায়ের কাছে শক্তি মন্ত্র চাইলে মা বলেন, বাবা তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? জনৈক ভক্ত তারকনাথ রায়চৌধুরীকে মা পত্র মারফত কুলুগুরুর প্রতি কর্তব্য বিষয়ে উপদেশ দিচ্ছেন। কুলুগুরুকে যথারীতি বার্ষিক দিবে, অন্য কিছু দিতে সমর্থ হইলে দিবে, অর্থ দিয়া সন্তুষ্ট করিতে তুমি এত টাকা কোথায় পাইবে? জনৈক স্ত্রী ভক্ত স্বপ্নে মায়ের কাছে দীক্ষা পেয়ে তাকে শোনাবার জন্য বৃষ্টি বলামাত্র মা বললেন, হ্যাঁ এই তোমার ঘর, বেশ বেশ তুমি ভাগ্যবতী। একবার দু চারজন দীক্ষার্থী স্বামী ধীরানন্দজির আদেশে জয়রামবাটি গিয়ে মায়ের কৃপা চাইলে মা অসম্মত হলেন। এমনকি ধীরানন্দজি পাঠিয়েছেন শুনেও বললেন, তাতে কি হয়েছে, আমার শরীর ভয়ানক অসুস্থ, তা সত্ত্বেও দীক্ষা দিতে হবে নাকি? রেঙ্গুনে শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তী স্বামীজির রাজযোগ পড়ে যোগ সাধনার প্রতি আকৃষ্ট হয়ে প্রাণায়াম অভ্যাস করতেন, তাতে তার কিছু উপসর্গ দেখা দেয়। জয়রামবাটিতে মাকে দর্শন করে তিনি মায়ের কাছে যোগ সাধনার অভিপ্রায় জানালে মা বলেছেন, তোমার শরীরে কী রেখেছ বাবা, আর মনেই বা কী আছে যে যোগ করবে? মা সাধারণভাবে স্বাস্থ্য উন্নতির জন্য আসন অভ্যাসকে অতিরিক্ত গুরুত্ব না দিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি কখনো কখনো আসন অভ্যাসের উপদেশ দিতেন, কোনো একটা আসন অভ্যাস করে নেবে যাতে বেশিক্ষণ দু তিন ঘন্টা বসতে পারো, যখন পা ঝিনঝিন করবে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। পূজা পদ্ধতি মতে ঠাকুরের ভোগ নিবেদনের কথা উঠলে মা বলেছিলেন, পূজো পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রেতেই সব কাজ হয়। ভাবপ্রবণ ভক্তেরা পাছে ভাবের আতিশয্যে মূল তত্ত্ব ভুলে গিয়ে অনুষ্ঠানকেই চরম লক্ষ্য মনে করে, তার জন্য মা তাদের সাবধান করে দিতেন। ভক্ত রাজেন্দ্র কুমার দত্তকে তিনি একটি চিঠিতে উপদেশ দিচ্ছেন, তোমার পৈতে নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব, ইহা কোনো মন্দ কাজ নয়, সামাজিক ব্যাপার, এসব বিষয় তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে, পৈতে নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে, যা ঠিক ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না, প্রথমে নিজের ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো, জপের সময় কোনো বিধিনিষেধ নাই বটে, তবে সকাল সন্ধ্যায় হচ্ছে প্রশস্ত সময়, যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে, বাদ দেওয়া ভালো নয়। অপরকে শিব পুজো করতে দেখে জনৈক স্ত্রী ভক্ত মায়ের কাছে শিব পুজো করার অনুমতি চাইলে মা বলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গাপুজো কালীপুজো সব ওই মন্ত্রে হয়, তবে কারোর ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে।
তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। ভক্ত সৌজেন্দ্র মজুমদার চা না খেয়ে ধ্যান জপাদি করতে পারেন না, মন্ত্র নিয়ে মাকে সে কথা জানিয়ে কি করবেন তা জানতে চাইলে মা বলেন, বাবা মা কি আবার সৎ মা হয়, তোমার যেমন খুশি, আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। জনৈক ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন যে মা তাকে নিরামিষ খেতে আদেশ করবেন কি না। মা তক্ষুনি উত্তর দেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন, আমার ছেলেরা নিরামিষ খাবে কেন, তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। একবার বেলুড় মঠে মহা অষ্টমীর দিন বহু লোক মাকে চরণ স্পর্শ করে প্রণাম করার পরে মা বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন দেখে যোগিন মা সর্দি হবে বলে ওইরূপ করতে নিষেধ করলেন। মা বলছেন, যোগেন মানে যোগিন মা, কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়, গঙ্গা জলে না ধুলে বাঁচিনে। সাধন মহারাজ মায়ের কাছ থেকে গেরুয়া পেয়ে সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কিভাবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে মা বললেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। তারপর বললেন, মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও। পুজোয় বলিদান সম্পর্কে শ্রী মায়ের আপত্তি থাকলেও প্রসাদী মাংস মা নিজের হাতে রান্না করে ভক্তদের খাওয়াতেন। একবার ভক্ত বিভূতিবাবুর হাতে সিংহবাহিনীর প্রসাদী পাঠার পা মায়ের বাড়িতে পাঠানো হলে নলিনী দিদি তা ছুঁতে ও রাধে খুব আপত্তি করতে থাকেন। মা তখন বলেন, এরকম করতে নেই, সাক্ষাৎ মহামায়া খেয়েছেন, মহাপ্রসাদ, তোরা না পারিস আমি রাঁধব। খাওয়ার পর মা মাংস রান্না করলেন, পরে বিভূতিবাবুকে এক বাটি মাংস দিয়ে বলেন, খাও বিভূতি, মার প্রসাদ খেলে শক্তি হবে। রাধুর স্বামী মাংস খেতে চাইলে মা জনৈক ব্যক্তিকে মাংস কিনে নিয়ে আসতে বলেন। সে জিজ্ঞাসা করে যে বাজারের মাংস আনবে কি না, মা তাতে বলেন, ও তো বৃথা মাংস, কালীঘাটের প্রসাদী মাংস আনবে। কোয়ালপাড়ার মঠেরা সাধুরা সকালে কিছু না খেয়ে প্রায় 10টার সময় ঠাকুর পুজো করতেন। এ নিয়ে স্বামী বিদ্যানন্দকে মা নির্দেশ দেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়, পেট ঠান্ডা থাকলে মনটি ঠান্ডা থাকবে, তোমরা সকালে কিছু খেয়ে পুজো করবে। একবার ডাক্তার লালবিহারী সেন জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা প্রার্থী হলে মা বলেন, পরের দিন লক্ষ্মী পূর্ণিমা কোজাগরি, সেই দিন দীক্ষা হবে। ডাক্তার তখন জিজ্ঞাসা করেন, ওই দিনে দীক্ষা হলে কি হয়, মা বলেন, শীঘ্র সিদ্ধি হয়। রাধুর স্বামী মন্মথ চট্টোপাধ্যায় দীক্ষা প্রার্থী হলে মা বলেছিলেন, তোমাকে মেয়ে দিয়েছি, তোমাকে মন্ত্র দিলে কুলুগুরু চটে যাবেন, কুলুগুরু চটলে আমার মেয়েরই তো অমঙ্গল হবে বাবা, তুমি আমাকে জ্ঞান গুরু করো। রাধুর স্বামী মন্মথ শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে প্রথমে মা অস্বীকার করেন, পরে মন্মথর ব্যগ্রতায় মন্ত্র দিয়ে বলেন, রাধুর কোষ্ঠী জ্যোতিষীকে দেখানো হয়েছিল, বৈধব্য যোগ আছে, মন্মথকে মন্ত্র দিলুম, ভগবানের নামে বিধাতার কলম কাটা যায়। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাতে স্বপ্ন দেখেন এক দেবী মূর্তি তাকে তার সঙ্গে যেতে আহ্বান করছেন। তিনি ইতিপূর্বে শ্রীমাকে দর্শন না করলেও বুঝলেন মাই তাকে ডাকছেন। তিনি জয়রামবাটিতে আসা মাত্র মা বললেন, বাবা এসেছ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম, যাও এক্ষুনি স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। স্বামী তন্ময়ানন্দ বলেছেন, তিনি একবার ফুল বেলপাতা নিয়ে মায়ের পাদপদ্ম বন্দনা করে তার শ্রীপদ দুটি নিজের মাথার ওপরে রাখতেই মা বলেন, ওগো মাথার ওপরে পা রাখতে নেই, ওখানে ঠাকুর আছেন। স্বামী তন্ময়ানন্দ বলেন,
ওখানে যে ঠাকুর আছেন তা তিনি জানেন না, ঠাকুরকে তিনি দেখেননি, মাই তার ঠাকুর। তাতে মা আবার বলেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন। স্বামী তন্ময়ানন্দ শ্রীমাকে বলেন, ঠাকুর যদি স্বয়ং ভগবান এবং মা যদি স্বয়ং ভগবতী, তাহলে তিনি ঠাকুরকে দেখিয়ে দেন না কেন? তিনি তো ইচ্ছা করলেই তা পারেন। মা তাতে বলেন, তা কী হয় বাবা, খুব জপ ধ্যান করো, দেখতে পাবে। তুমি স্বপ্নে যা দেখেছ তা মিছে নয়, সত্যি দেব স্বপ্ন মিছে হয় না, বিশেষ করে ভোরবেলার, তারপর আর ঘুম হয় না। স্বামী তন্ময়ানন্দ বারবার ঠাকুরকে দেখিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে জিদ ধরায় মা বলেন, দেখো, ঠাকুর নরেনকে স্পর্শ করেছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল, ঠাকুর বলেছিলেন ওরকম আধার আর কারও নেই। স্বামী তন্ময়ানন্দ এক উৎকট শারীরিক রোগ যন্ত্রণায় কাতর হয়ে ঘটনাচক্রে মায়ের কাছে এসে পড়েন ও মায়ের কৃপা পান। একবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি মাকে বলেন যে ওই রোগ যাতনা তার বন্ধুর কাজ করেছে, কারণ তাই তিনি মাতৃদর্শন ও মাতৃকৃপা পেয়েছেন। মা তাতে বলেন, তুমি আর্তভক্ত, কিন্তু তোমার জ্ঞানের ভাবও আছে, তুমি ছেলেবেলায় শিব পুজো করতে ভালোবাসতে, একথা কী করে জানলেন? জিজ্ঞাসা করায় মা বললেন, তোমাকে দেখেই জেনেছি। সঙ্গে তখন কেবল শ্রীমা ও রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দীক্ষা দেন। একদিন স্বামী মুক্তেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন যে শ্রী মায়ের কাছে যারা দীক্ষা লাভ করে তাদের শেষ জন্ম কি না? মা বলেন, হ্যাঁ বাবা, আমার আর রাখালের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের অনেকেরই শেষ জন্ম, কারো কারো জন্ম হবে, সেও ঠাকুরের সঙ্গে তারা আসবে। মায়ের সন্তান মুক্তেশ্বরানন্দকে কৃষ্ণলাল মহারাজ মঠের কারো কারো সঙ্গে বেশি মেলামেশা করতে নিষেধ করলেও তিনি সে নিষেধ মানতেন না। একদিন সেই প্রসঙ্গে মাকে বলেন যে তিনি যাদের সঙ্গে মেশেন তারা তো মায়েরই সন্তান, তার গুরু ভাই। মা সে কথা শুনে বলেন, হলোই বা গুরু ভাই, সবার সঙ্গে মেশা কি চলে? সকলের প্রকৃতি এক নয়, তুমি অমুকের সঙ্গে মিশো না। মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে দুইবার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করেন। মা তাতে বলেন, তোমাদের চাকরি আছে, সংসার আছে, দুবেলা জপই তোমাদের পক্ষে যথেষ্ট, রাস্তাঘাটে জপের কী হবে জিজ্ঞাসা করলে মা বলেন, স্মরণ করলেই হবে। শ্যামাচরণ চক্রবর্তী মাকে পূজাবিধি শিখিয়ে দিতে বলেন। মা বলেন, যার পুজো করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, তাতেই পুজো সিদ্ধ হবে। মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে মা জগন্নাথ মাহাত্ম সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, রথ সামনে, পুরীতে জগন্নাথ দর্শন করে যাও। ভক্তটি শারীরিক অপটুতার কথা বলে ভিড়ের মধ্যে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করলে মা আদেশ করেছেন, রথে জগন্নাথ দেখবে না, আমি বলছি যাও। ভক্ত সুরেশ ঘোষ ছাত্র অবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের অহেতুকী কৃপা লাভ করেন, তখন তার পাঠ্যবস্থা মেসে থাকেন, ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে, সুতরাং সময় মতো জপ ধ্যান না করতে পারলে কোনো পাপ হবে কি না জিজ্ঞাসা করায় মা বলেন, না, পাপ আবার কিসে, স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে, আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। সুরেশ ঘোষ বলেন, তার দ্বারা পবিত্রভাবে সন্ধ্যাহ্নিক করা সম্ভব হবে না। মা বললেন, খুব ভোরে আর রাত্রে ঘুমানোর আগে যা পারো তাই করো, ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্য, তার কৃপা পেয়েছো বলেই এখানে এসেছো। স্বামী অরূপানন্দের কাছে
মহেন্দ্রগুপ্ত নামক জনৈক ভক্তের দীক্ষা নেওয়ার বাসনার কথা শুনে মা বলছেন, মন্ত্র নেবার ইচ্ছা তো ভালোই, কিন্তু এই ইচ্ছাটা কি ধর্মলাভের জন্য, না কুলুগুরুর পাওনা নষ্ট করবার জন্য? না করলে দিতে পারি। দীক্ষাপ্রার্থী জনৈক ভক্ত সুরেন্দ্র মুখোপাধ্যায়কে দেখে মা প্রশ্ন করেন, ব্রাহ্মণ সন্তান বোধ হচ্ছে, তোমার কোন মূর্তি ভালো লাগে? ভক্তটি বলেন, শিবের কোলে কালী বসে আছেন, এই মূর্তি ভালো লাগে। মা তখন বললেন, শক্তি কি কখনো শিব ছাড়া থাকেন? তোমার শক্তি মন্ত্র। স্বামী জগদানন্দ বলেছেন যে মাদ্রাজের একটি বিধবা মেয়ে মায়ের কাছে মন্ত্র পেয়েই বলেন তাদের সব শিষ্যরা আসে, কি দিতে হয় তা এতদিন জানতেন না বলে মন্ত্র দিতে পারতেন না, এবার তিনি মন্ত্র দেবেন। মা সে কথা শুনে বলেন, না না, নিজেরটি দিও না, আমি তোমাকে আর একটি শিখিয়ে দিচ্ছি, সেটি দেবে। স্বামী কমলেশ্বরানন্দ স্বামী ত্র্যম্বকানন্দকে বলেছেন যে তিনি ঠাকুরকে পতি ভেবে মধুরভাবে সাধনা করেছেন। সে কথা ত্র্যম্বকানন্দ মাকে নিবেদন করলে মা বলেন, বেশ তো বাবা, তাতে কিছু দোষ নেই, ঠাকুরের সব ভাবই ছিল। আহারের সময় অন্ন নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছেন, যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র, ওই মন্ত্রেই সকল দেবদেবীর পুজো হবে। মা কারুকে কারুকে ইষ্ট মন্ত্র রূপে ঠাকুরের নামের মন্ত্র দিয়েছেন। তিনি তারকনাথ রায়চৌধুরীকে চিঠিতে লিখেছিলেন, ঠাকুরের নাম ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলকেই দেওয়া যাইতে পারে। আর এক কথা, মন্ত্র দিতে হইলে নিজের ইষ্ট মন্ত্র কদাচ কাহাকেও দিবে না, মন্ত্র না নিলে কি পুজো করা চলে না? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, মন্ত্র না নিলে কি পুজো করবে, সে তো ছেলে খেলা। কোনো ভক্ত ঠাকুরকে বাদ দিয়ে কথায় কথায় শ্রীমার নাম করতে থাকলে মা অপূর্বভাবে শিক্ষা দিয়ে ঠাকুরের সঙ্গে নিজের অভিন্নত্ব তার হৃদয়ে মুদ্রিত করে দিতেন। কোয়ালপাড়ার প্রাণাত্মানন্দের দীক্ষার পর মা তাকে বললেন, আজ খুব ভালো দিন, দোল পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, এই আবির লও, ঠাকুরকে দাও। স্বামী প্রাণাত্মানন্দ পরে একদিন কলকাতায় মাকে প্রণাম করলে মা কুশল প্রশ্ন করলেন। তিনি যখন বললেন, আপনার আশীর্বাদে ভালোই আছি, মা তখন বললেন, তোমাদের ওই একটা বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও। কেন, ঠাকুরের নাম বলতে পারো না, যা কিছু দেখছো সবই ঠাকুরের। আর একদিন স্বামী প্রাণাত্মানন্দ বললেন, মা, ইচ্ছা করে প্রত্যহ একবার আপনাকে প্রণাম করি, কিন্তু এখানকার কড়া হুকুমের জন্য ভয় করে। মা তখন তার মাথায় হাত রেখে বলেন, বাবা, ঠাকুরের ইচ্ছাই বলবতী, তোমার যেটুকু দরকার তিনি তাই দিচ্ছেন, এর জন্য মনে কোনো দুঃখ না করে আনন্দ করো। স্বামী প্রাণাত্মানন্দ একবার দোলের দিন মায়ের পায়ে আবির দেওয়ার স্বাদ করে বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে কিছুতেই মাকে দর্শনের অনুমতি পেলেন না। তখন তার এক গুরু ভ্রাতা তাকে ঠাকুরকে দর্শন করব এমন বলার পরামর্শ দেন এবং সেভাবে বলেই তিনি মাকে দর্শন করতে পান। শ্রীমা ঠাকুরের পায়ে আগে আবির দিতে বলেন। মহারাজ আদেশ পালন করে তার ওপরে আসার ঘটনা মাকে বলাতে মা শুনে বলেন, তোমাকে বলেছি যে যা কিছু সবই ঠাকুরের, তা ভুল করে বলেই তো বাধা পাও। দোলের দিন মায়ের পায়ে আবির দিতে না পারলে স্বামী প্রাণাত্মানন্দ মনে কষ্ট হতো। এ কথা শুনে মা আবার বলেন, এভাবে কখনো মনে কষ্ট করবে না, ঠিক জানবে মনের সঙ্গে সবই ঠাকুর গ্রহণ করেন। ঠাকুর তো করেন, কিন্তু মহারাজের এই কথা অসমাপ্ত থাকতেই মা দৃঢ়ভাবে বলেন, আবার ভেদভাব কেন? নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর
অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।